আলিফ বাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে। উপর থেকে চক ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হইল দেখরে ভাগ্যবান। ডান দিক হতে চক ধরে বাম দিকেতে যা, নিচে একটা নক্তা দিলে হয়ে যায় রে বা। উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তা, আর ওই একটা নক্তা দিলে আজব রঙের সা। বাম দিক হতে চক ধরে ডান দিকেতে যা, তারপরে তে বাঁকা করে নিচের দিকে আ। নক্তা দিলে জিম হবে বিনা নক্তায় হা, উপরে একটা নক্তা দিলে তার নাম খা। ডান হাত কানি বাঁকা করলে যেমন রূপ হয়, ওই রূপেরই বাঁকা রেখায় দাল বন্ধু হয়। জাল বানাইতে মনে চায় চক হাতে নাও, শুধুমাত্র নক্তা একটি উপরে বসায় দাও। উপর থেকে নিচের দিকে একটু বাঁকায় র, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা। তিনটি দন্ত পেটটি নিচে গোল করিলে সিন, উপরে তিনটা নক্তা দিলে তার নাম সিন। মাথা মোটা পেটটি নিচে গোল করিলে সদ, উপরে একটা নক্তা দিলে হয়ে যায় রে দদ। জোরে বলেন সুবহানাল্লাহ।